নিখিল ত্রিপুরা মহানাম সংঘের উদ্যোগে বুধবার মন্দির প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংঘের 41তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার এবং এলাকার কাউন্সিলর সহ মন্দিরের বিভিন্ন ধর্মপ্রাণ ব্যক্তিরা। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন 50 জন মহৎ প্রাণ ব্যক্তি। রক্তদান শিবিরে উপস্থিত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার বক্তব্যে মহানাম মন্দিরের বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় কাজকর্মের প্রশংসা করেন। মন্দিরে রক্তদান শিবির আয়োজন করাকে একটি নতুন আঙ্গিক হিসেবে অভিহিত করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এর ফলে রক্তদান প্রক্রিয়া আরো গতি পাবে। এই আশ্রম সত্যিকারের অর্থে সবসময় আমি যা খবরাখবর আছে মানুষের সেবা নিয়োজিত এবং পাশাপাশি ফিলান্থ্রপি যে সব হয় আজকে এখানে যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা ওনারা করেছেন এটা কিন্তু একটা নতুন আমি দেখবো। স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী যারা আছে ওরা তো রক্ত দিচ্ছে না, কিন্তু বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন যেসব আমাদের এনজিও আছে সেসব করে, কিন্তু মন্দিরে আমার জানা নেই কোনো মন্দিরে এই ধরনের ব্লাড ডোনেশনের ব্যবস্থা কোথাও হয়েছে। তার জন্য আমি হলে অবশ্যই এই সংস্থার যারা যুক্ত আছে তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং আগামী দিনে এই ব্লাড ডোনেশন মতো আরও কিছু তারা কাজ করবে, তার জন্য সরকার আপনাদের পাশে থাকবে। মহানাম মন্দিরের বিভিন্ন কর্মসূচিতে রাজ্য সরকার পাশে থাকবে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একজনের রক্ত দিয়ে 4 জন লোকের জীবন রক্ষা পায়। তার ভাষণে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন রাজ্যে রক্তদান উৎসবের মেজাজে বিভিন্ন সংগঠন এবং ক্লাবের মাধ্যমে করা হচ্ছে বর্তমানে। তাকে বস্ত্র দেবো আগের থেকে সম্পূর্ণ লিস্ট করে থাকি যে আমরা আজকে 100 জনকে বস্ত্র দেবো, মানে আমরা জানি কাকে দেবো। সরকারিভাবে যদি অনুদান দেওয়া হয় লিস্ট করা হয় কার কার কাছে অনুদান যাবে সরকারিভাবে, কিন্তু রক্তদানের মাধ্যমে যে কোনো লিস্ট থাকে না। আপনি যারা রক্ত দেবেন আর যারা রক্ত গ্রহণ করবেন তারা জানেন না কাকে দিচ্ছে, কোন সমাজের পাতে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না প্রধান ধর্ম না জনজাত, তাহলে এই কারণে এই কারণে মহৎ মহান এবং মহৎ আমি কাকে দিচ্ছি জানি না কাকে দিচ্ছি। আমার রক্তের মাধ্যমে যেমন একজন মনুষ্য রোগী প্রাণ রক্ষ হয় পাশাপাশি কিন্তু আমি নিজেও সুস্থ থাকি। আমি জানতে পারি আপনি যারা রক্ত দেবেন তারা জানতে পারবেন তারা কঠিন কোনো রোগ আক্রান্ত করি না, তারা তো জেনে যাবে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে স্বাস্থ্য দপ্তর থেকে কিছু কিছু বিষয় যে তারা কী কী বিষয়ে তারা রোগ আক্রান্ত হতে যাচ্ছে, যেমন মনুষ্যকে বাঁচাবেন পাশাপাশি নিজেরাও বাঁচাবেন। উল্লেখ্য রাজধানীর মহানাম মন্দির সবসময় বিভিন্ন সামাজিক কাজে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।